Welcome to another episode of Make Calcutta Relevant Again, the podcast. The work of this gentleman and his family has been for generations creating waves in how we perceive Bengal.

আর যাই হোক না হোক যারা সুদীপের সাথে জীবনে একবারও মিট করেছে তারা জানবে যে সুদীপকে না হেসে কোনোদিন দেখা যায় না ঠিক বললাম তো এইটা এরকম ইন্টারাকশন পাওয়া খুব মুশকিল খুব কারণ সত্যি কথা তো আমি তো মনের মানুষ তুমিও মনের মানুষ সুদীপ ইউ ইটস ভেরি ইম্পর্টেন্ট তুমি মিষ্টি নিয়ে কাজ করো সামথিং দ্যাট ডিফাইন্স বেঙ্গল সেপারেটলি ফ্রম অল দি আদার স্টেটস অফ ইন্ডিয়া ইটস আর ইট সুইটস পিপল নো সবাই আসে এখানে মিষ্টির জন্য লোকজন আমি জানি না তুমি কত মিষ্টি বাইরে পাঠাও কিন্তু যেহেতু যদি যে যে লোকটা মিষ্টি তৈরি করে তার মুখটা যদি মিষ্টি না হয় তাহলে কি হবে বড় মিষ্টি রাগ মুখে মিষ্টি বেচতেও পারবো না আর তৈরি করতে তৈরি করতেও পারবে না তো আই এম সো গ্ল্যাড দ্যাট বি ফাইনালি গেট টু হোস্টি অন দ্য শো আমরা মিষ্টি নিয়ে আজকে একটুখানি আড্ডা মারবো বাট বিফোর দ্যাট আমাকে একটু বলরাম বললে কীভাবে শুরু হয়েছিল এই গল্পটা একটু বলো এইটিন এইটি এটা এস্টাব্লিশ হয়েছিল গণেশ চন্দ্র মল্লিকের হাত ধরে হি বাজ ওখানে আগে কোন নগরে থাকতেন আচ্ছা গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার তো উনি কোন নগর থেকে আপ ডাউন করতেন তারপরে এখানে উনি ডিসাইড করলো যে ওইখানে কিছু মিষ্টির কারবার আগেও ছিল এখনো অল্প স্বল্প আছে অন্য আমাদের জ্ঞাতি গোষ্ঠী তো উনি যখন চলে এলেন কলকাতায় কিছু মিষ্টির দোকানে কাজ করলেন কাজ করে কিছুদিন কাজ করার পরে উনি বললেন ভাবলেন যে আমার নিজের কিছু করতে হবে মানে এটা আমি ভাবি যে তখনকার দিনে এই এন্টারপ্রেনারশিপটা ওনার মধ্যে ছিল হয়তো ওইটাই পাস আউট হয়েছে জিন্সে কোথাও আমার মধ্যে তো উনি নর্থ কালকাটায় কোনো একটা দোকানে কাজ করছিলেন তো উনি বুঝলেন যে নর্থ কালকাটায় অলরেডি তাব্যতাব্য দোকান আছে এখানে করে লাভ নেই সাউথের দিকে করব। তো হাঁটতে হাঁটতে কালীঘাট আসেন আচ্ছা কালীঘাট অব্দি যখন আসেন হাঁটতে হাঁটতে নর্থ কালকাটা থেকে তখন তো গাড়ি ঘোড়া ওরকমই খুব একটা তো তো তখন দেখে যে এই ভবানীপুর অঞ্চলটাই সবচেয়ে জনবসতি আছে আর বড় বড় লোকেরা থাকে স্যার আশুতোষ মুখার্জির বাড়ি ছিল হ্যাঁ চন্দ্রের বাড়ি ছিল এই সব বড় বড় তাপর তাপর সব লোকেরা এখানে ছিল আর বাসিন্দারা ওখানে আছে আর যদুবাবুর বাজার থ্রাইভিং প্লেস একদম সকাল তখন বাজারটাও আরও ভালো আরও আরও পপুলার ছিল আর বড় ছিল

তৈরি তারপরে প্রবীর মল্লিক তারপর প্রদীপ মল্লিক সুদীপ মল্লিক কাকা আছে গৌতম মল্লিক তো এরকম করে আর কি জেনারেশন চলে আসছে অসম্ভব একটা গল্প এটা এবং এট সো ইটস ইন্টারটোয়েন্ড দ্য হিস্ট্রি অফ বেঙ্গল যে আমরা মিষ্টি বলতে যে বুঝি সেইখানটায় কিন্তু তোমার রোলটা এখানটায় খুব স্পেশাল কারণ কি বাকি প্রত্যেকেই মিষ্টির দোকানের ব্যবসা করেছিল সুদীপ মেড এড অ্যান্ড এন্টারপ্রাইজ সুদীপ মেড এড এন্ট আমি জানি না এটা কতজনে বুঝতে পারেন বাট

হোটেল ভুবনেশ্বরে পড়েছি আমরা সে একসাথে ভুবনেশ্বর গেছিলাম তখন তুমি আমাকে এই গল্পটা বলেছিস আর তোমার ওইখানে একটা কালী মন্দিরের সাই মন্দির আচ্ছা ওই গল্পটা এখানে বলার দরকার

গন্ডগোলের অবস্থা না বাট এই তো সুদীপ বলিস না মুখে ওর হাসিটা সবসময় তাই জন্য ওই যে এরকম কথা বললে ওকে মানে তুমি ওর যদি যদি প্রিয়াঙ্কা দিও এটা নিয়ে ইয়ে করে কিছু বলার নেই তুমি মুখে হাসি নিয়ে বলবে ওপেনলি বলবে আর কিছু তো ওখানে চিন্তা করার নেই তারপরে টু থাউজেন্ড থ্রি ও থ্রিতে পাস আউট করার পরে আমি আই গোট এ ফর্মাল এডুকেশান অন কিচেন অ্যাবাউট দ্য কিচেন অ্যান্ড আই ওয়ান্টেড টু বি এ শেফ অনলি তারপরে আমার অভিনয়তে কিছুদিন ছিলাম আমার ট্রেনিং থেকে পেস্ট্রি শেফ হিসেবে তোমার কি না এমনি টোটালি পুরো কিচেনটা পেস্ট্রি বেকারিতেও কাজ করেছি তারপরে আমি ভাবছিলাম যে লন্ডন যাবো একটা সুযোগও পেয়েছিলাম আমার বন্ধুবান্ধব তারা কিছু লন্ডন গেল আমার ক্লাসমেট যারা ছিল তো এক তার মধ্যে একজন এখন বিখ্যাত শেফ সুজন সরকার স্টার পেয়েছে বাঙালির ছেলে হ্যাঁ তোমার বন্ধুমেট ক্লাসমেট ক্লাসমেট বন্ধু একসাথে এখনো আমরা ঘুরতে যাই দারুণ ব্যাপার ওর ওয়াইফ আমাদের ও ক্লাসমেট আমাদের অরশিখা হ্যাঁ আমার ছোট্ট বাড়িটায় এসে কিন্তু তারপরে অঞ্জলি জোর পিছন দিয়ে ঢুকলে ওটা পুরোটাই সুদীপের বাড়ি হ্যাঁ অসম্ভব সুন্দর একটা না আমি মজা করছি না আমি প্রত্যেকবার তোমার বাড়িতে গেলে বোঝাও যায় যে তুমি যে মানে একটা অন্ট্রোপ্রনোর ডিভিডেন্টটাও তো ইম্পর্টেন্ট একটা তোমার এত বংশের এত লোকজন এটা নিয়ে কাজ করেছে এসে তুমি তো সেইটা কেন ভোগ শুধু করছো না তুমি সার্ভিসও করছো তুমি মানুষের জন্য কাজ করছো আজকে বড়োরাম মল্লিক এত বড় একটা ব্র্যান্ড হয়েছে আর তোমার তোমার বাড়িতে এসে থাকবে না ইনস্টার শেফরা কার বাড়িতে গিয়ে থাকবে এটা তো ইম্পর্টেন্ট তারপর আমরা চ্যারিটি পারপাসে তো আমরা অনেক কিছু করি মানে যেমন রামকৃষ্ণ মিশন তারপরে কিছু বৃদ্ধাশ্রমে এগুলো করতে থাকি আমরা সাইড সাইড অবশ্যই আগেও করতাম হ্যাঁ তো মানে বাবা যখন আমাদের ব্যবসা ছোটো ছিল তখন ছোটো করে সামর্থ্য মতন করতাম আমরা আর এখনও করছি তো তারপর টু থেকে আমি এইটা ব্যবসায় ঢুকে গেলাম তখন আর বিদেশ যাওয়া হলো না বাবা বললো যে বিদেশ গেলে আমি আর কিছু করবো না বিক্রি বিক্রি করে চলে যাবো হ্যাঁ হ্যাঁ নগরী চলে যাব তো আমি বললাম ঠিক আছে ব্যবসায় এক বাবার কথা শুনে ব্যবসায় একবার ঢুকে পড়লে আর ভাবলাম ঠিক আছে একটা সেট করে তারপর বেরোবো হ্যাঁ তারপরে কিছু করতে যাব তো সেই সেট করতে করতে এত বছর কেটে গেল কুড়ি বাইশ বছর কেটে গেল হ্যাঁ কুড়ি বছর ডেফিনেটলি তো এখন একটা জায়গায় আনতে পেরেছি ফার্স্টেই ভেবেছিলাম লুক অ্যান্ড ফিলটা ভালো হতে হবে ওই এরকম গামছা ঝুলবে আদুর গায়ে কারিগর মিষ্টি তৈরি করবে এই জিনিসটা আমি মানতে পারব না কেন আমি পাঁচ তারা হোটেলে কাজ করেছি ফাইভ স্টার হোটেলসে যেমন শেফরা ড্রেস পরে কাজ করে হাইজিনিক মেনটেন করে হ্যাঁ মানে আমি বলতে পারি কিছু রেস্টুরেন্টও ওরকম কাজ করে ভালো ভালো রেস্টুরেন্ট কিন্তু দেখতে গেলে কিন্তু হাইজিন ব্যাপারটা কিন্তু ফাইভ স্টার রাই মেনটেন করে আর বাদ বাকি র্যান্ডাম তো তাই জন্য আমি ওই ফাইভ স্টার হোটেলের যে লুক অ্যান্ড ফিলটা বাইরেও ভেতরেও মানে কিচেনেও আমাদের যেন ওই জিনিস থাকে তো আমাদের মাটিতে কোনো কাজ হয় না ফার্স্ট ফার্স্ট দিন থেকে আমি যখন তুই জয়েন করেছি মাটিতে কোনো কাজ হবে না ওই ওটা ওই ট্র্যাডিশনটাকে বন্ধ করলে এবং এটা কিন্তু অনেকে হয়তো জানে না যারা কোনো দিন মিষ্টির দোকানে যায়নি বেশিরভাগ সময় কিন্তু ওই এত বড় বড়ো কড়াগুলো থাকে কড়াগুলো রাখার জন্য ওই পাত্রগুলো রাখার জন্য কিন্তু মাটিটাকেই ব্যবহার করা মাটিতে কেউ কিন্তু ওপরে তুলে রাখবে না অত বড়ো জায়গায় পাবে না এত বড় ট্র্যাডিশনালি মাটিতে কাজ করে ওদের সুবিধা পেতো ওরা অভ্যেস হয়ে অভ্যেস হয়ে গেছিলো যখন আমি টেবিল স্টেনলেস স্টিলের চেয়ার টেবিল লাগালাম তখন বলছে এরকম টেবিলে কাজ করা যাবে না তো আমি বললাম যে এই এই টেবিলেই যা কাজ হবে সেটাই করো আর না হলে করতে হবে না মানে এই স্ট্রং পয়েন্টটা মানে আমি রেজিস্টেন্টটা তখন খুব রেজিস্টেন্ট ফেস করেছিলাম যখন যে কোনো মেশিন তৈরি ইন্ট্রোডিউস করছিলাম যেমন ময়দা মাখার মেশিন তখন বলছে এই ময়দা এই মেশিনে ময়দা মাখলে সেই ময়দা শিঙাড়া হবে না আমি বলছি সেই যেই ময়দা শিঙাড়া হবে আমি সেই সেইড়াই বেচবো আমি কিন্তু ওই শিঙাড়া বেচবো না তো আমি এই এই মেশিনে মাখা ময়দা শিঙারেই বেচবো তখন এখন এই মানে আজকের ডেটে পাঁচশো গ্রাম ময়দাও কিন্তু আর হাতে মাকে না মেশিনে দিয়ে দেয় হ্যাঁ আর আগে ধরো এক বস্তা ময়দা একশো কিলো ময়দা হাতে মেকে যাচ্ছে দিন ধরে হ্যাঁ এখন পাঁচশো গ্রাম ময়দাও লোকে মেশিনে দিয়ে দেয় এখন এতটাই সুবিধা হয়ে গেছে এই মিক্সিং বিটিং এগুলো তো সবই মেকানাইজ ধরো একটা আমার সে ফার্স্ট মেশিন বলছি ডো ডোনিটা সেকেন্ড মেশিন কিনেছিলাম ফার্স্ট মেশিন তিন লাখ টাকা দাম মেশিনটা তখন তিন লাখ টাকা মানে টু থাউজেন্ড থ্রিতে আমার আমার জন্য অনেকটা বড় ব্যাপার ছিল তো এই মেশিনটা লাগাবো যদি না কাজ হয় কি হবে তো এটা হচ্ছে পাতি ক্রিম বিটার একটা বড় সড়ো ক্রিম বিটার হ্যাঁ যেটা বেকারিতে ক্রিম বিট করতে ইউজ হয় কেকের ক্রিম বানাবার জন্য সেই ক্রিম বিটার তো ওটা ক্রিম বিটারটা আমি বেসন ফাটাবার জন্য মানে বেসনকে বিট করার জন্য করলাম যাতে ওই বেসন দিয়ে লাড্ডু হবে হ্যাঁ যেই একটা ধরো দশ কিলো বেসন একটা লোক যদি একটা যদি লোকে হাতে করে বিট করে সেটা আধ ঘন্টা বিট করতে লাগবে দশ কিলো বেসনটা আর একটা বাদ বাকি লোকরা ওয়েট করবে তার জন্য সে বিট করে দেবে তারপরে বেসনটা দিয়ে লাড্ডু হবে সেটাতে ওই টাইমটা অনেক বেশি সময় চলে যায় হাফ এন আওয়ার সে যদি রেস্টে চলে যায় তাহলে এখন হবে না সে যদি বাথরুমে যায় এখন হবে না হ্যাঁ পুরোটাই হ্যাঁ আর একটা কি বলবো নমিনাল কাজ এটা কোনো আর্টিজান কাজ হ্যাঁ নমিনাল কাজ তা আমি এটা ক্রিম মিটার লাগালাম ক্রিম বিটারে ওই এবার দশ কিলো বেসন বলছিলাম আধ ঘন্টা লাগে ষাট কিলো বেসন সিক্সটি কিলো ফাইভ মিনিটস লাগে মানে যদি সিক্স মিনিটস বিট করি ওভারবিট হয়ে যাবে ফ্রথ হয়ে পড়ে যাবে তো ফাইভ মিনিটসের মধ্যে কাজটা হয়ে যাচ্ছে সিক্সটি কিলো ভাব কতটা আমাদের প্রোডাকশন বেড়ে গেল একই জায়গায় একই জায়গায় একই লোক নিয়ে প্রোডাকশনটা বেড়ে গেল সেই সূত্রে তারপরে আমরা আরও আরো রসগোল্লার মেশিন করলাম তারপরে অনেক কিছু মেশিন করার পরে তো আমাকে সবাই বলতো যে আপনি তো অনেক মেশিন করছেন মানে কারিগররা একটা জল ভরার মেশিন করে দেখাতে পারলে বুঝবো যে কিছু করলেন তো জল ভরা সবচেয়ে হাইস্ট সেলিং আইটেম ছিল জল ভরা তো সারাদিন শীতকালে সবাই মিলে জল ভরা বানাচ্ছে আর কোনো কাজ হচ্ছে না সব মিষ্টি বন্ধ জল ভরা হচ্ছে তো তো বিশাল প্রবলেম আর আমি দোকান বাড়াতেও পারছি না কেন জল ভরা দিতে কটা দোকান ছিল

কোকোকোলার বোতলে নলেন গুড় ভরে সন্দেশ পঁচিশ কিলো সন্দেশ নিয়ে জাপানে গেলাম ভরার জন্য হ্যাঁ সেই সন্দেশ মেশিনে দিয়ে আমি বললাম ঠিক আছে কিছু না হোক জাপান তো ঘোরা হচ্ছে তো ফার্স্ট ফার্স্ট পিসটা যখন বেরোলো মেশিন থেকে যখন আমি ওটা খুললাম জল ওটা ভাঙলাম তখন গুড়টা আমার এপ্রেনে পড়ে এপ্রেনটা ভিজে গেল আমি তো অবাক হয়ে গেছি মানে এটা জল ভরার মেশিন হতে পারে তো তারপরে বাবাকে যখন ভিডিওটা দেখালাম বাবা বললো কী হলো এর নিয়ে চলে এক্ষুনি এক্ষুনি নিয়ে চলে আমি বলছি অনেক দাম অনেক দাম আনা যাবে না কত দাম তো দুটো মার্সিডিস হয়ে যাবে এরকম তো বলছি আনা যাবে না বলছি কত দাম আমি বলছি এরকম মার্সিডিজ গাড়ি হয়ে যাবে বলছি তাহলে বাড়িটা বেছে দে কিন্তু মেশিনটা নিয়ে তো এই তখন আমি এটা মনে শক্তি পেলাম হ্যাঁ যে বাবা ইস ফর দিস উনিও খুব ইনোভেট মানে উনারও একটা চিন্তাধারা ছিলেন সবসময় ফরওয়ার্ড লুকিং রে মানে নতুন প্যাকেজিং করবো নতুন ডেকোরেশন করবো আমি বাবা ইন্ট্রোডিউস করেছে এই বাঙালি মিষ্টির দোকানে তত্ত্ব সাজানো মিষ্টির তত্ত্ব সাজিয়ে দেবার বেতের ডালায় কাঠের ডালায় বিভিন্ন রকমের পান শেপে মিষ্টি মিষ্টি দিয়ে এগুলো ডাইরেক্ট যেগুলো মানে একদম নেবে বা ডালা দিয়ে মানে ওই বিয়ের বাড়িতে তোমার তোমার অন্নপ্রাশনে ওইরকম ডালার তত্ত্ব যায় সেই তত্ত্বটা বাবা ইন্ট্রোডিউস করে সাজিয়ে করা আগে এমনি নর্মাল চ্যাংড়িতে বা বক্সে লোকে নিয়ে সাজিয়ে দিত কিন্তু ওই ফুল দিয়ে সাজিয়ে বেতের ডালায় জড়ি লাগিয়ে তথ্য সাজানো বাবা শুরু করে তো ওনার একটা এই ফরওয়ার্ড লুকিং ভিউটা অনেক ছিল আর সবসময় সাপোর্ট করে গেছে তো এইটা তো এত এর থেকে বড়ো সাপোর্ট কি যে বাড়ি বেঁচে দে তখন আমি অনেক লোন টোন করে লোন নিয়ে এদিকে ওদিক বন্ধুদের কাছ থেকে পয়সা নিয়ে আমি এই মেশিনটা নিয়ে আসি তারপরে এত প্রোডাকশান বেড়ে যায় তখন আমি আমার একটা শক্তি পেয়ে যাই যে কোনো লোক ফ্রি হয়ে যায় মানে সব আর কাউকে জল ভরা বানাতে হচ্ছে না তারা এবার অন্যান্য মিষ্টি বানাচ্ছে তখন আমরা নতুন মিষ্টি ইন্ট্রোডিউস করি অনেক হ্যাঁ কাউন্টার ভরে যায় কাউন্টারে বড় জায়গা লাগে তো আমরা বড় দোকান আরও খুঁজি আরও বড় দোকান করি তো সেই দোকান করতে করতে এতগুলো দোকানে দাঁড়িয়েছে এখন নতুন ফ্যাক্টরি করেছে স্টেট অফ দ্য আর্ট ফ্যাক্টরি করেছি হাওড়াতে থার্টি থাউজেন্ড স্কোয়ার ফিটের ফ্যাক্টরি তো ওইখানে সব রকম মিষ্টি হচ্ছে নাইনটি পার্সেন্ট মিষ্টি এখন হাওড়াতে হচ্ছে হাওড়া থেকে ভবানীপুরে এসে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে অসাধারণ গল্পটা কিন্তু এবং আই থিংক যদি তোমার ওই বাবার মাথার উপরে হাতটা না থাকতো তোমার তাহলে কিন্তু ব্যাপারটা হয়তো অন্য দিকে যেতে স্ট্রাগল হতো হয়তো অনেক বেশি স্ট্রাগল হতো এবং সেইটা আমাদের মধ্যে লেটস টক ইট বিট আবার ফ্যামিলি আই থিঙ্ক এটা তুমি এখন বাবা হয়েছ হ্যাঁ তোমার তুমি বাবার থেকে যে জিনিসগুলো ধরো শিখেছো আমাদের এটা তো একটা পারিবারিক ব্যবসা যেভাবে মানে জন্ম জন্মান্তর থেকে চলে আসছে হ্যাঁ একটা জেনারেশনাল ইন্টার জেনারেশনাল স আমরা যেটা বলি সেটা কিন্তু দেখতে গেলে বাংলায় যেভাবে হয়েছে সেটা কিন্তু আর কোথাও কোথাও এরকমভাবে হয় না যে মানে জেনারেশন আফটা জেনারেশন একই ব্যবসা করে যাচ্ছে নিয়ে তুমি সেইটাকে নিয়ে হয়তো সেভেন্টিন টাইমস বড় করেছো অ্যাকচুয়ালি হয়তো বাই রেভিনিউ অনেক বেশি বড় করেছো অনেক বেশি হয়তো হান্ড্রেড টাইমস বড়ো হয়েছে কিন্তু একটা বাই নাম্বার অফ সবস সেভেন্টিন টাইমস বড়ো করছে এটা দেখা যাচ্ছে চোখে তোমার বা তোমার নিজের ছেলেপিলের ব্যাপারে কি সেটা নিয়ে চিন্তা যা শিখেছি বাবার কাছে শিখেছি আমি এটা বলতে পারি আর মানে হি ইজ আ সব সময় কিছু করব নতুন কিছু করব নতুন কিছু কর নতুন কিছু কর হ্যাঁ এরকম বলতে থাকতো আর নিজেও করার চেষ্টা করতো এত উদ্যম মানে আজকের ডেটেও ওনার সিক্সটি সেভেন ইয়ার্স ওল্ড স্টিল হি ইজ দেয়ার ফর টুয়েলভ আওয়ার্স অ্যাটলিস্ট তা বেশি তো কম নয় তো আর কাজ মানে হিজ অ্যান ওয়ার্কহলিক আর আমি ওই ওয়ার্কহলিক ব্যাপারটা আমার মধ্যে এসছে বাবার থেকে এটা হানড্রেড পারসেন্ট মানে আর কোনো সময় আইডল বসে নেই কিছু না কিছু করছে তো এটা বাবার থেকে শিখেছি আর রিস্ক টেকিং ফ্যাক্টর ওটাও বাবার থেকে এসছে আর এক সবচেয়ে বড় জিনিস এই খাদ্য রসিক মানে ফুডি এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি বাবার থেকে এসছে সপ্তাহে পাঁচ দিন আমরা বাইরে খেতাম রেস্টুরেন্টে আমার মনে আছে আমি আমি এত ছোট ছিলাম যে আমাকে টেবিলের উপরে বসানো হতো আর সেই সেই ব্যাপারটা আমার মাথায় এখনো আছে যে আমি টেবিলের ওপরে বসে খেলছি আর খাচ্ছি আর সামথিং সামথিং তো আমাদের পেটেন কিছু রেস্টুরেন্ট ছিল আর বাদ বাকি ঘুরে ঘুরে নতুন রেস্টুরেন্ট খুললেই যেতাম তখন তো কলকাতায় অত বেশি রেস্টুরেন্টও ও ছিল আমি নিয়ে এই আমাদের এই ধর্মতলা আমি নিয়ে আমি টেবিলের উপরে বসে আছি এই ভিউটা আমার এখনো তখন কত বয়স হবে তখন কত বয়স হবে তিন চার বছর বয়স হবে খুব হালকা কিন্তু মনে আছে আছে টেবিলের বসে আর একটা মানে আমার হচ্ছে আনারকলি বলে একটা রেস্টুরেন্ট ছিল মেট্রোকলিতে সেখানেও আমাকে টেবিলের উপর বসে বসে রাখতো আর আনারকলি যে কি জিনিস আমি তখন ছোটবেলা জানতাম যে হোয়াট ইজ আনারকলি মানে আনারকলি আনারকলি স্টোরিটা ছোটবেলা থেকে জানতাম হয়তো সেই থেকে হিস্ট্রি পড়ার আমার একটা খুব নেশা হয়েছে আমি প্রচুর হিস্ট্রি পড়ি ওয়ার্ল্ড সারা ওয়ার্ল্ডের বিশ্বের হিস্ট্রি পড়ি আর ভালো লাগে এটা তো এইগুলোই বাবার থেকে বেঁচে বাবার থেকে তোমার তোমার থেকে এটাই বলতে চাই এখনো আমরা এই আমার ছেলেদের নিয়ে আমরা খেতে যাই আমাদের মেন এন্টারটেইনমেন্ট হচ্ছে এই রেস্টুরেন্টে যাওয়া নতুন রেস্টুরেন্ট খুললে আমরা পৌঁছে যাই না খোলা অনেক সময় হয়েছে খোলিনি আমরা পৌঁছে গেছি তো এখন সুবিধে হয়ে গেছে এখন তোমাকে তারা দেখতে পেলে খুব খুশি হবে প্রিভিউ শো করিয়ে না আমাকে এখন মানে সফটওয়ার্ড সবাই ডাকে ওপেনিং ডাকে ইনভাইট করে তো যত বড় বড় রেস্টুরেন্ট খুলছে ডাকছে তা আমি এনআরআই এর মেম্বারও ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশান এর মেম্বার তো সেখানে আমি কোন দায়িত্ব নেই কেন আমি এত বিজি থাকি আর দায়িত্ব তো খুব ভালো লাগে এই যে খাবার নিয়ে ব্যবসা করা আর খাবার নতুন নতুন খাবার তৈরি করা তো আমিও খুলে ফেললাম এতদিনে দিনে একটা ইচ্ছে ছিল যে রেস্টুরেন্ট করার নতুন রেস্টুরেন্ট খুলে ফেললাম কিন্তু bon Fm. that's it b-o-n-n-e-f-e-m-m-e Oh, bon femme ah, bon, bon, bon femme <laughs> <laughs> you, yeah, you know french better than me <laughs> yeah, bon you fam. have a french wife <laughs> yeah, that is true <laughs> and this it means the good wife the good wife uh, <laughs> literally it means the good wife <laughs> but it is also a style of cooking in french

আর আলু পোস্ত পাবে বাঙালি আলু পোস্ত কিন্তু ইটস উইথ এ টুইস্ট আলু পোস্ত আলা ফ্রসে

প্রিয়াঙ্কাও খুব সাপোর্ট করেছে রেস্টুরেন্ট যে আমি করছি আমি এতটা টাইম রেস্টুরেন্টকে দিচ্ছি হ্যাঁ তো ও ব্যাক ব্যাকগ্রাউন্ডে আমার অবর্তমানে

আচ্ছা ও রেগুলার হস রাইডিং করবেই না হলে ওর ঘুম হবে না তো ছোট ছেলে ছোট ছোট ছেলে আমার ক্লাসে ক্লাস 3 তে পরে সে হস রাইডিং করছে রাইডিং আর ওদের নিয়মিত খেতে বের আর ওদের আমি বিজনেস নিয়ে গল্প বলতে থাকি আর বিজনেসের অ্যাডভান্টেজ বলতে থাকি আর ডিসঅ্যাডভান্টেজ তো দেখতেই পাচ্ছে তো যতটায় টাইম আমি স্পेयर পাই ওদের দি ওদের নিয়ে ঘুরতে যাওয়া ওদের নিয়ে খেলা মানে বন্ধুর মতো মেশি যাতে যাতে ওরা কোনোদিন এটা না বলতে পারে যে বাবা বাবা টাইম দেয়নি বা কিছু যতটা যে সময়টা দিই সেটা বন্ধুর মতন দিই একদম সেটাই তো দ্যাটস দ্য নিউ এজ প্যারেন্টিং অলসো যে প্যারেন্টস আর ফ্রেন্ডস রাইট সেটা হয়তো আমরা যখন ছোট ছিলাম হয়তো ওরকম ছিল না বা একটা হায়ারার্কি কি ছিল কিন্তু আই থিংক আমার এখনো বাচ্চা নেই বাট যখন হবে আশা করি তখন উই উইল বি ফ্রেন্ডস আজকের জন্য লাস্ট প্রশ্ন তোমার জন্য উইথ ইজ টু ফেজ প্রশ্ন এক হচ্ছে ওয়াচ নেক্সট ফর বলোরাম অ্যান্ড দ্য ক্লোজলি লিঙ্কড ওয়াচ নেক্সট ফর ইউ বিকজ আমি তোমাকে এটুকু এরকম অনেক স্টার্ট আপ মিটে দেখেছি অনেক অন্টারপ্রিনিয়রশিপ ইভেন্টে দেখেছি যেখানে তুমি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করো ইনভেস্ট করো এই এই দিশাটা কি তোমার জন্য একটা বড়ো এলাকা হয়ে গেছে ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু ডাইভার্সিফাই বিয়ন্ড মিষ্টি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অ্যান্ড হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ ফর বলোরাম অ্যাজ দ্য বিগেস্ট একটু ডাইভার্সিফিকেশান দরকার সার্ভাইভেলের জন্য সার্ভেল সার্ভাইভেল অফ দ্য ফিটেস্ট এটা আমরা জেনে ছোটোবেলা থেকে পড়ে এসেছি শুনে এসেছি তো মিষ্টি তো অবভিয়াসলি মিষ্টিতে আমি আরও ইনভেস্ট করছি রেগুলার মিষ্টিতেই ইনভেস্ট করছি আরও বড় করছি নতুন একটা ফ্যাক্টরি করছি আর জাপান থেকে যেটা আমার বলছিলাম একটু আগে জাপান থেকে একটা ওভেন আসছে যেটা বেক রসগোল্লা হবে এই দিক থেকে রসগোল্লা ঢুকবে ওইদিকে বেক হয়ে বেরোবে এরকম সব সরঞ্জাম তৈরি হচ্ছে যে যেটা বাঙালিরা চোখে কোনোদিন দেখেনি সেরকম সরঞ্জাম হচ্ছে তো আশা করি হয়ে যাবে আমরা আরও টেকনোলজি এনেছি ব্যাঙ্গালোর থেকে এটাও চাইনিজ টেকনোলজি ব্যাঙ্গালোরে তৈরি হচ্ছে ব্যাঙ্গালোর থেকে এনেছি যে উইথাউট এনি প্রিজার্ভেটিভ মিষ্টি দু বছর থাকবে কি করে থাকা রাখা যায় মিষ্টি চেষ্টা হচ্ছে তো এই বাংলার মিষ্টি কিন্তু জগতে বিখ্যাত সারা পুরো ওয়ার্ল্ড ফেমাস বাংলার মিষ্টি এটা শুধু পৌঁছতে হবে চকলেটের মতন চকলেট যেমন ঘরে ঘরে পৌঁছে গেছে খারাপ হয় না দুবছরে কিছু হবে না তাই জন্য চকলেট সব জায়গায় ছড়াতে পেরেছে এই চকলেটের ব্যবসাটা ছড়াতে পেরেছে যদি এই বাংলার মিষ্টিও যদি শেলফ লাইফটা বাড়াতে পারি তো বাংলা মিষ্টি সব পুরো জগতে ছড়িয়ে যাবে এটাই আমার স্বপ্ন যে আমরা আরও বড়ো করে এটাকে শুধু কাউন্টার বেস্ট বিজনেস না করে আমরা যাতে প্রোডাকশন বেস্ট বিজনেস করে পুরো জগতে আমাদের মিশিয়ে ছড়িয়ে দিতে পারি তাহলে আমি খুব ভুল বলি যে তুমি সাপ্লাই চেনের বিজনেসটা কিন্তু করছো এবং আমরা চাইব যেরকমভাবে সুইজারল্যান্ডে বা বেলজিয়ামে চকলেটস হ্যাভ কমপ্লিটলি চেঞ্জ দ্য ওয়ে দ্যার পিপল লুক অ্যাট দোজ কান্ট্রিজ সেরকমভাবেই বাংলার মিষ্টি যেন পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে যায় লোকে জানুক যে আমার যারা বন্ধুরা এত পৃথিবীর সব জায়গা থেকে আসে থিঙ্ দ্য ওয়ান থিং দ্যাট দ্য অলওয়েজ টেক ব্যাক উইথ দেম অ্যাপার্ট ফ্রম দ্য হসপিটালিটি অ্যান্ড লাভ অফ বেঙ্গল আর ইট সুইটস অ্যান্ড সেটা তো তোমাদের দৌলতেই একদম আর বেঙ্গল একটা ইউনিকনেস আছে মানে এত মিষ্টির দোকান পৃথিবীর কোনো প্রান্তে পাবে না একদম মানে প্রতিটা গলিতে 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 মিষ্টির দোকান প্রতিটা রাজ ডিস্ট্রিক্টে ভর্তি ভর্তি মিষ্টির দোকান মানে তুমি দিল্লি গেলে ধরো পাঁচখানা ব্র্যান্ড পাবে হালদিরাম আছে এ আছে সে আছে আগারওয়ালা সুইচ আছে ওদেরই দোকান ছড়িয়ে আছে কিন্তু ব্র্যান্ড চার পাঁচটা নাম এখানে তো শয়ে শয়ে হাজারে 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 একটা সমীক্ষা কিছু দিন আগে এসছিল আমাদেরই সমিতির মাধ্যমে যে মোটামুটি উদ্যোগে হ্যাঁ মোটামুটি এক লাখের বেশি ব্র্যান্ড আছে এক লাখ এক লাখের বেশি ব্র্যান্ড আছে ওয়েস্ট

একটা মজার জিনিস হতো আগেকার দিনে হ্যাঁ এই মিষ্টির দোকানদাররাই নিজেদের মধ্যে বিয়ে শাদী করতো শুনেছি এটাও আমি শুনেছি তোমার হয়েছিল না তোমার না আমার ফ্যামিলি তো আছে আমাদের আমাদের আমার পিসি ইজ ম্যারিড টু নকুন নন্দী আচ্ছা তো আমার ভাইরা সবাই নকুন নন্দীর মালিক হ্যাঁ এরকম তারপর তারা আবার ম্যারিড টু ভীম নাথ তো তার ভাইরা সবাই ভীম নাগের মালিক তো এরকম ভাবেই আর কি আমার মা ইজ ফ্রম আ মিষ্টি ফ্যামিলি গেন আর কোন মিষ্টি ফ্যামিলি ও সতীশ চন্দ্র সতীশ ময়রা হ্যাঁ আর সতীশ ময়রা আমি চিনি ওদেরকে হ্যাঁ না ওই এটা আলাদা এইটা ওই যে ওটা মানিকতলা সতীশ সতীশ নাগ সতীশ নাগ সতীশ চন্দ্র নাগ তো আমার আর আমার ফিউচার আমি বলতে পারি যে আমি আরও ব্যবসা কিছু ইনভেস্ট করতে চাই যেমন এই রেস্টুরেন্ট ব্যবসা এটাকে আরও বড় করব একটা স্ট্যান্ডার্ল রেস্টুরেন্ট করে কিন্তু রেস্টুরেন্ট ব্যবসা চলবে না খুব চেন বা একটা যেমন অঞ্জন চ্যাটার্জি করেছে করেছিলেন হ্যাঁ ওরকম স্টাইল ওটাই কিন্তু অ্যাকচুয়াল স্টাইল আর অঞ্জন চ্যাটার্জির একটা আমি খুব আগে একটা আর্টিকেল পড়েছিলাম খুব সুন্দর একদিন কাগজে লিখেছিল যে এইটাই আমাদের ব্রেড এন্ড বাটার এটা থেকে আমাদের রুজি রুটি হচ্ছে আমরা এটাতে পুরো হার্ট উই আর টেকিং আউট আওয়ার হার্ট ইন্টু দিস কিন্তু অনেকে মানে জাস্ট ইনভেস্ট করার জন্যে করছে জাস্ট একটা মানে কি বলবো এক্সপেরিমেন্ট করার জন্যে করছে তারা কিন্তু এইটা এই চাঙ্ক অফ আমাদের এই এটাকে পিস মানে আমাদের শান্তিটাকে ভঙ্গ করছে আর কি ফর কিছুদিনের জন্য হলেও কিন্তু এটা আর কি ডাইলিউট করছে আমাদের যে এতটা এফোর্টটাকে কিন্তু ঠিক আছে আমাদের লড়ে যেতে হবে আমাদের ভালো খাবার তৈরি করতে হবে দ্যাটস ইট ইনফ্যাক্ট অঞ্জন এখানেও এসে অঞ্জন দা হ্যাজ বিন এট দা এপিসোড সাগর আর অঞ্জন দা দুজনে

তো দেখা যাক তারপরে আরো কিছু কিছু ব্যবসা ভেবে রেখেছি যাই হোক আর খাবারের মধ্যে দিয়ে কিন্তু হওয়াটা খুব প্রয়োজন যেটা আমরা সাথে বুঝলাম মে ইউর স্মাইল নেভার ফেস্টি হোক কি নন্তা মিষ্টি খাবারের মধ্যে দিয়ে করতেই হবে কিন্তু এটা বলে কি আমাদের ফ্যাক্টরি কিন্তু রেস্টুরেন্টের আর মিষ্টির পুরোপুরি আলাদা আমাদের রেস্টুরেন্ট রেস্টুরেন্টে যেমন যেমন তুমি এই অক্টোপাসও পাবে আর ভিনডালুও পাবে কিন্তু মিষ্টির দোকানের ফ্যাক্টরির মধ্যে পেঁয়াজ রসুনও ঢোকে না স্টাফের খাবারটাও বাইরে অন্য প্রেমাইসেস তৈরি হয় ফ্যাক্টরির প্রেমাইসেস স্টাফ খাবার নিয়েও ঢুকতে পারবে না মানে যেহেতু একদমই ভেজিটেরিয়ান পিওর ভেজিটেরিয়ান আমরা স্টাফদেরও অ্যালাউ করি না ভেতরে খেতে যেই ব্যবসার জন্য যেরকম প্রয়োজন সেরকমই হোক তো আর লেট দ্য স্মাইল নেভার ফেড ফ্রম সুদীপ স্পেস লেট দ্যার অলওয়েজ বি হ্যাপিনেস ইনসাইড দ্য বক্সেস অফ আর মিষ্টি অ্যান্ড আর হার্টস এই বলে আজকে শেষ করি ধন্যবাদ সবাইকে কি পচিং মেক ক্যালকুলার এলভেন্ট্যান দ্য পডকাস্ট ইস সুদীপ মল্লিক ফ্রম রাধারমন মলিক বলরাম অ্যান্ড রাধারোমন মল্লিক সাইনিং অফ উইথ মেঘদূত সি ইউ অন দ্য নেক্সট এপিসোড সি